ফয়দুল ভাই এক কথায় বলে ফেলেছিলেন, তাহাজ্জুদের নেত্রী। যদি আজকে এই কথাটি আমরা এমন কোন ধর্মের কোন বিষয় নিয়ে, কোন নামাজের নামের বিষয় নিয়ে যদি এমন উক্তি আমরা করতাম, তখন বলতো যে ধর্ম গেল, ধর্ম গেল, আওয়ামী লীগ নাস্তিক। কিন্তু ফয়জুল ভাইদের ব্যাপারে সাগর ভাইরাও আজকে নিচ্ছে। কিন্তু এটি যদি আজকে কালাম ভাই বলতো, আবুল কালাম ভাই বা আমি বলতাম, হাজার প্রশ্ন হতো এই তাহাজ্জুদ নামাজ নিয়ে, কেন নামাজকে মানে অবজ্ঞা করলাম। সুতরাং তাহাজ্জুদের নেত্রী বলা, এটি মূলত তাহাজ্জুদের নামাজকে অপমান করা, ইসলামকে অপমান করা। ভাই আমি তো এটা গুড সাইড হিসেবে বলছি, হ্যাঁ, তাহাজ্জুদের গুড নেতৃত্ব সাইড খারাপ না, হিসেবে। বাংলাদেশে এত বড় শোনেন, সে তো কমই জননী, পাশাপাশি না, তাহাজ্জুদ নেত্রী শোনেন না, শোনেন, বাংলাদেশে সে তাহাজ্জুদ অনেকেই পড়ে, না না শুধু সে না শুধু না বঙ্গবন্ধু সে কন্যা শেখ হাসিনা পড়েন বাংলাদেশে না। বাংলাদেশে বাংলাদেশে তো বহু মানুষ কওমি মাদ্রাসার জন্য আন্দোলন করেছে, প্রতিষ্ঠা করেছে, কেউ তো কওমি জননী হয়নি, শেখ হাসিনা হয়েছে। অতএব তাহাজ্জুদ তো বাংলাদেশে অনেক অনেকেই মানুষ পড়ে, পড়ে, যেমন কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী অনেকে, হিসাবে, প্রধানমন্ত্রী বাংলাদেশে হিসাবে তাকে তাহাজ্জুদের জননী বলাটা আপনার জন্য আরো ক্রেডিট। আপনি না, এটাকে অ্যাকসেপ্ট বাংলাদেশে করে নেন অনেকে, যে আমি ফয়জুল আপনাকে ভাই একটা লক্ষ্য ধন্যবাদ, দিয়েছি, এটা আপনি 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 গ্রহণ এই করেন, চিন্তা থেকে এটাকে বলছেন, নেগেটিভ নিয়ে না, নেগেটিভ নিয়ে না, আপনি এটাকে আপনি নেগেটিভ চিন্তা নিয়ে থেকে না, বলছেন, এই তিনি কারণে আমাদের আপনাকে ধন্যবাদ। তাহাজ্জুদের থ্যাংক ইউ, নেত্রী। থ্যাংক ইউ, আপনি আপনার এই চিন্তা থেকে বলছেন তো, ধন্যবাদ, ভালো ভালো কাজ করছেন। এখন প্রশ্ন হলো যে বিএনপি নিয়ে, বিএনপি কে আসলে বিশ্বাস করা যায় না, মানে কেন আপনি কি বিশ্বাস করা বিশ্বাস যায় না? করছেন কিনা যে উনি এই চিন্তা থেকে বলেছে? না, শান্তি সমাবেশ উনি বলছে, সন্ত্রাসী সমাবেশ করে আওয়ামী লীগ। এই প্রসঙ্গে বলি, বিএনপি কে বিশ্বাস করা যায় না এই কারণে, বিএনপি কে তো বিএনপি বিশ্বাস করতেছে না। আজকে দেখুন, 10ই ডিসেম্বর একটা কিছু ঘটানো হবে বলে বিএনপি কর্মীদেরকে উজ্জীবিত করা হয়েছে। উনি ওনাদের মতো করে, বিএনপির কর্মীরা গুলি খেয়েছে, মারা গেছে, এর মধ্যে বিএনপির কোন কোন নেতা মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন, কোন কোন নেতা মাঠে খেলা দেখতে গিয়েছেন, কোন কোন নেতা এসি রুমে বাতাস খেয়েছেন, ফলে কর্মীরা আজ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই কারণে শক্ত সমাবেশের পরিবর্তে আজকে ওনারা পদযাত্রায় চলে গেছেন। তো সুতরাং এটি বিএনপি কর্মীরাই বিএনপি বিশ্বাস করে না, আর আমরা বা জনগণ কিভাবে বিশ্বাস করবে? এবং ফয়জুল ভাই আরেকটি কথা বলেছেন, শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আওয়ামী লীগকে কে দিয়েছে? একদম সত্য কথা, আওয়ামী লীগকে তো কেউ দে নাই, এটি আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এদেশে প্রতিটা গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্রের রক্ষা কবচ আওয়ামী লীগ। সুতরাং তার নৈতিক দায়িত্ববোধ থেকে সে তো সমাবেশ করবে। আর এখানে যে কথাটি না বললে নয়, ফয়দুল ভাই অত্যন্ত ভালো বলছেন, ওনাকে ধন্যবাদ। এখন আসি তারেক রহমান সাহেব সম্পর্কে। তারেক রহমান বলতে, আমি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথা বলতেছি না, আমি গণ অধিকার পরিষদের তারেক রহমান ভাইয়ের কথা বলছি। দেখুন, উনি কিছু কিছু কথা বলেছেন, বিদ্যুতের দাম বেশি এটা নিয়ে সমাবেশ হবে, উনি সমাবেশ করতেই পারে। তার আগে ওনাকে ঘোষণা দিতে হবে যে ওনারা কখনো বিদ্যুতের দাম বাড়াবেন না, যা আছে এটাই রাখবেন, যে অনন্তকাল ওনারা বিদ্যুতের দাম বাড়াবেন না, বিশ্ব পরিস্থিতি বা বাংলাদেশের পরিস্থিতি যাই হোক, এ আমরা বাড়াবো না, এবং যেটি এ সরকার বাড়িয়ে দিয়েছে সেটিও আমরা কমিয়ে দেবো, আসুন রাজপথে। এটা আগে বলতে হবে, তারপর আন্দোলন সংগ্রামে নামতে হবে। তারপরে উনি কিন্তু এমন সেই কিছু জায়গাতে কথা একটা বলেছেন, প্রশ্ন আছে জনাব নজিব আকবর, বিগত আমলগুলিতে আপনি কি কখনো দেখেছেন কোন সরকার ভর্তুকিবিহীন কোন বিদ্যুৎ তাহলে ভঙ্গ করেছে? প্রতিবাদের জন্য রসালো গল্প বলে কথা, মানে এটাকে না বলা না হয় বিগত আপনার আমলগুলিতে কথা তো রসিক, কখনো কোন সরকার ভর্তুকি প্রত্যাহার করেনি সম্পূর্ণভাবে। কখনো করেনি, কিন্তু হ্যাঁ গল্প রসিকতা, কথা রসিকতা করে, টকশোকে, টকশোতে নিজেকে এখন যে অকাল এখন সত্য এই সরকার হিসাবে, যে করলো সে ব্যাপারে আপনার মন্তব্য কি? কারণ এর আগে তো এই কোনো সরকার, এই এই সরকার তো করেনি, বৈশ্বিক পরিস্থিতির কারণে দাম বাড়ছে এবং বাড়তেও পারে, এটি তো এইসব বাড়াটা সরকারের ঠিক আছে, কিন্তু একটা ভর্তুকিটা দেশ বলেন ভর্তুকিটা বৈশ্বিক যেখানে বৈশ্বিক বিদ্যুতের দাম কমানো হয়েছে গত ভর্তুকির দুই সাথে বছর বৈশ্বিক ভর্তুকির সাথে বৈশ্বিক অবস্থার ইয়ে কি? ভর্তুকি সরকার দিচ্ছে, এখনো সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে, দাম বাড়ানোর পরেও কিন্তু ভর্তুকি এখানে দিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, না তো ভর্তুকি বিদ্যুৎ তো তুলে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে, কোনো ভর্তুকি বিদ্যুৎ দেওয়া মানে সবার বিদ্যুৎ মাননীয় খাত, প্রধানমন্ত্রী তো বলেছে যে জনসেবামূলক আর খাত, ভর্তুকি দেওয়া সম্ভব নয়। বিদ্যুৎ, রেলওয়ে, শিক্ষা খাত, এই খাতগুলো জনসেবামূলক খাত, এগুলাতে ভর্তুকি থাকবে এবং থাকা উচিত। আমি আগে তারেক ভাইয়ের কথাটা শেষ করি, আপনার হাজার প্রশ্নের উত্তর দেবো। কারণ তারেক রহমান ভাই, আমি একটা কথা বলি, গণ অধিকার পরিষদ আওয়ামী লীগ বিএনপির দ্বিদলীয় রাজনীতির বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদেরকে পরিচিতি দিয়ে রাজনৈতিক ময়দানে আবির্ভূত হয়েছিলেন, মানুষের দৃষ্টি ছিল ওদের দিকে, কিন্তু কালক্রমে ক্ষমতা লিপ্সা এবং ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা ওনাদেরকে, উনি বলেছেন যে কিছু কিছু কথা বলেছেন, ইতর শব্দ এবং আরো কিছু কথা বলেছেন, উনি বলছেন যে ম্যানার এবং আপনার শিষ্টাচার,
তারেক রহমান সাহেবের কথা শুনে আমার মনে হচ্ছে ম্যানার এবং শিষ্টাচার শব্দগুলা বাংলাদেশের ডিকশনারিতে নতুন করে সাজাতে হবে, যে ম্যানার কাকে বলে আর শিষ্টাচার কাকে বলে। তারেক রহমান ভাইদের যে ভাষায় আজকে টকশোতে কথা বলেছেন, এটি যদি ম্যানার এবং শিষ্টাচার হয়, এ ধরনের ম্যানার শিষ্টাচার এ দেশের জনগণ কখনো শিখবে না এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। এবং উনি আরো কিছু কথা বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি শেখ হাসিনা। ঠিক আছে, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আশীর্বাদ কে? উনি বিকল্পটা নাম বলুক, উনি বলে বিকল্প নাম বলুক। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, উনি শুধু তত্ত্বাবধায়ক বলেননি, ওনার শব্দটা হয়েছে একটু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। উনি আগে নাম বলুক, প্রথমত এটা সংবিধান বিরোধী, তর্কের খাতিরে যদি মেনেও নিলাম, উনি নাম বলুক নির্দলীয় নিরপেক্ষ কি। ওনার কাছে যাই নির্দলীয় নিরপেক্ষ, আমার কাছে সেই নির্দলীয় নিরপেক্ষ না হতে পারে। তার মানে কেবার সৃষ্টি করে দেশের রাজনৈতিক অবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ অপশক্তি হিসেবে শেখ হাসিনা বাদে বাংলাদেশের সবাই নিরপেক্ষ, যাকে ইচ্ছা তাকে দেয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করেছেন, শেখ হাসিনাকে বাদ দেন তাইলে নিরপেক্ষ লোক খুঁজে পাবেন। মানে তারেক রহমান সাহেব যদি আমার ছোট ভাই হতো, আমি যেটি বলতাম যে অকাল পক্ষতা ভালো না, রাজনীতিটা শিখেন, আরো শিখেন, আরো বুঝেন, তারপর শিষ্টাচার বহির্ভূত কথা বলেন। উনি যে কথা বলেছেন, যে ল্যাঙ্গুয়েজে গালিগালাজ করেছেন, সেটি কিন্তু আমি দিতে পারবো না, কারণ উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি তো আর গালি দিতে পারি না। আমি রাস্তার চতুষ্পদী পানি হলে হয়তো গালি দিতে পারতাম, কিন্তু সেটা তো আর আমি করতে পারি না। আমি শুধু একটা কথাই বলবো, তারেক রহমান সাহেব যে ভাষায় কথা বলেন, শুধু আজকে না, আপনার প্রতিটি টক শোতে, আপনি হয়তো ভাবছেন ভাইরাল হবেন, হিরো হবেন, না, জনগণ ঘৃণা করে আপনাকে প্রত্যাখ্যান করতেছে, আপনার দলকে প্রত্যাখ্যান করার আগে আপনাকে প্রত্যাখ্যান করতেছে। আপনি এসব অশোভন কথা বলে রাজনীতিকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে, রাজনৈতিক শব্দগুলোকে, গণতন্ত্রের পরিভাষাকে অপমান করবেন না দয়া করে। এটা আপনার কাছে সুনির্বন্ধ অনুরোধ। আমরা ঘন্টা পর ঘন্টা আলাপ করতে পারি শিষ্টাচারের মাধ্যমে। দেখুন আমি একটি কথা বলি, 80 দশকে ঠিক আছে, তারেক রহমানকে আপনি যেটাই বলেছেন আপনি বলেছেন, কিন্তু তারেক রহমান দাবিটাকে নিয়ে আপনার কোনো মন্তব্য করেননি কিন্তু। সেটাকে কি আপনি তার এই ভাষা, তার এই মন্তব্য গুলি থেকে খুব খুব বেশি সাধারণ হিসেবে কর্মসূচি ছিল? দেখুন রাজনীতিতে উনি উনি ছাত্রলীগ বলেছেন, ঠিক আছে, আমি ধরেই নিলাম ছাত্রলীগ এটি করেছে। এখন উনি যে ভাষায় আজকে কথা বলেছেন, এই ভাষা যদি ওখানে কথা বলে, সেখানে যদি কোন সাধারণ ছাত্র তাদেরকে আক্রমণ করে, সেটা আপনি কিভাবে ঠেকাবেন? এই দায়িত্ব ছাত্রলীগকে কেন দিবেন? কারণ তারেক রহমান সাহেব একটা দলের নেতা হিসাবে যে ল্যাঙ্গুয়েজ টকশোতে করেছেন, তাহলে বগুড়ার মাঠে সেই ল্যাঙ্গুয়েজ যদি তার কর্মীরা করে, এই ধরনের নেতার কাছ থেকে নিশ্চয় এই ধরনের বক্তৃতা কর্মীরা শিখছে, সেটা যদি দে, কোনো সাধারণ ছাত্র যদি তাকে আঘাত করে, সেটা আপনি ছাত্রলীগ কিভাবে বলবেন? হয়তো আজকে ছাত্রলীগ ঘোষণা দিয়ে দিলেন 71 টিভিতে, কালকে দেখবেন যে না, এটা ছাত্রলীগের কর্মী ছিল, সাধারণ ছাত্র ছিল। তার মানে যে কোনো কথা, যে কোনো পর্যায়ের কথাই যদি হয়, ছাত্রলীগের সে অধিকার আছে হামলা করবার? না, অসম্ভব, অধিকার নাই, কোনো প্রশ্নই আসে না। অধিকার হামলা তো করা হয়েছে, হামলা তো করা হয়েছে, কিন্তু হামলার আগের কথা কিন্তু তারেক রহমান সাহেব বলেনি, কিভাবে কখন কিভাবে হয়েছে, কারা হামলা করেছে, উনি ছাত্রলীগের নামটা দিয়ে দিছে। ঠিক আছে, উনি বলেননি। আমি কিন্তু তারেক রহমানের কথা সমর্থন করি না, আমি করেন না, আমি করছি না। যদি যদি তারেক রহমান প্রথম আলো এবং একাত্তর টেলিভিশনের রিভার্স না দিত, আমি এটাকে নিয়ে আমি আপনার অনুভূতির সাথে, আপনার প্রশ্নের সাথে একমত। ছাত্রলীগ না, কারো গণতান্ত্রিক অধিকার নেই কোনো কোনো সংগঠনের সভা সমাবেশের উপর কিংবা কোনো ব্যক্তির সভা সমাবেশের উপর আক্রমণ করার অধিকার কারো নাই, সেটি অগণতান্ত্রিক।